নমস্কার, পিপিএন বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে রয়েছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে, যে চিত্র আপনাদের দেখাবো সরাসরি আপনারা লাইভে দেখতে পাচ্ছেন, যে তৃণমূলের দিল্লি চলো কর্মসূচি, সেই দিল্লি চলো যাত্রার জন্য শয়ে শয়ে হাজারে হাজারে বলা চলে তৃণমূল কর্মীরা তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং যে তথ্য আপনাদের জানাবো, ট্রেন বাতিল করেছে কেন্দ্র, অগত্যা বাসে করেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তৃণমূল কর্মী এবং জব কার্ড হোল্ডাররা। রাত্রি বাস করেছেন তারা নেতাজি ইনডোর স্টেডিয়ামে, এবার পালা দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার। একের পর এক সবাই বাসে উঠছেন এবং বাসে করে তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সেই চিত্র আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি লাইভে, আপনারা দেখতে পাচ্ছেন পিপিএন বাংলা লাইভে। দেখতে পাচ্ছেন একটার পর একটা বাস একেবারে নেতাজি ইনডোর স্টেডিয়ামের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের যাত্রাও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। একটির পর একটি করে বাস তৃণমূলের সিনিয়র নেতৃত্বরা তারা দিল্লির উদ্দেশ্যে যে যাত্রাপথ সেটার সূচনা করছেন এবং সমস্ত ব্যবস্থাপনা তারা দাঁড়িয়ে থেকে করছেন। তৃণমূল কর্মীদের বাসে ওঠা থেকে শুরু করে সমস্ত কিছুটা, এবং যে তথ্য আপনাদের জানাবো, মোট 50 থেকে 60টি বাস দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে যেমনটা জানা যাচ্ছে। প্রায় 4000 কর্মী নিয়ে, কর্মী জকাট হোল্ডার নিয়ে, 100 দিনের কাজের যে টাকা বকেয়া আদায়ের দাবিতে তৃণমূল কংগ্রেস দিল্লি যাচ্ছে। 21 জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিল্লি চলো কর্মসূচির ডাক দিয়েছিলেন, সেই কর্মসূচিকেই সফল করতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। একটার পর একটা বাস ছেড়ে যাচ্ছে, কলকাতা ছেড়ে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে দিল্লি রীতিমতো অবরুদ্ধ করে ছাড়বেন, সেই তার উদ্দেশ্যে একটির পর একটি বাস ছেড়ে যাচ্ছে কলকাতা, দিল্লির উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছে। এবং 2রা এবং 3রা অক্টোবর দিল্লিতে কর্মসূচি রয়েছে, ধর্ণা কর্মসূচি রয়েছে তৃণমূলের। নেতাজি ইনডোর স্টেডিয়ামের সামনে সেই ভিড় লক্ষণীয়। একাধিক তৃণমূল কর্মীরা, জব কার্ড হোল্ডাররা তাদের জিনিসপত্র নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন বাসে ওঠার জন্য, এবং বাসে ওঠার পর একটির পর একটি বাস কিন্তু ছেড়ে যাচ্ছে। সেই চিত্র আপনারা সরাসরি পিপিএন বাংলা লাইভে দেখতে পাচ্ছেন। এই প্রেক্ষাপটে ভীষণভাবে গুরুত্বপূর্ণ জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে, 3রা অক্টোবর হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে সিজিও কমপ্লেক্সে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি দিল্লির কর্মসূচি অ্যাটেন্ড করবেন, তিনি ইডি দপ্তরে যাবেন না, এবং রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইডিকে যে পারলে, ক্ষমতা থাকলে আটকে দেখান। এই প্রেক্ষাপটে ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে কি হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পিপিএন বাংলা লাইভে, যে চিত্র একের পর এক বাস ছেড়ে যাচ্ছে এবং তৃণমূল কর্মীরা তারা দাঁড়িয়ে রয়েছেন ইন্দোর নেতাজি ইন্দোর স্টেডিয়ামের গেটের সামনে। এবং আমরা কথা বলতে চেষ্টা করবো, বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরেও সেই বৃষ্টিকে উপেক্ষা করেও তারা দাঁড়িয়েছে। পূর্ব বর্ধমান 268 পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্র, দিল্লিতে আমার জব কার্ডে কাজ করেছি, টাকা পাই তার জন্য যাচ্ছি, যাতে টাকা পাই, সংসার ভালোভাবে চলে। চক্রান্ত আমাদেরকে চললো না, অভিষেক বন্দ্যোপাধ্যায় নৈতিক জয় আমাদেরকে দিল। আজকে আমরা বাসে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম, এই বৃষ্টির মাথা উপেক্ষা করে আমরা দিল্লিতে ধর্নায় বসবো, আমাদের প্রাপ্য টাকা আদায় করে তবে আমরা ফিরবো, এটাই আমাদের অঙ্গীকারবদ্ধ। ট্রেন বাতিল, বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন, ট্রেন বাতিল কিন্তু তারপরেও বাসে করে রওনা দিচ্ছেন তৃণমূল কর্মীরা এবং জব কার্ড হোল্ডাররা। যেটা তাদের বক্তব্য যে প্রয়োজনে হেঁটে যাব দিল্লিতে, কিন্তু আমাদের যে বকেয়া সেটা আদায় করে ছাড়বো, দিল্লি অবরুদ্ধ করার রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন। এবং যে দাবিটা তারা বারবার তুলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসলে নরেন্দ্র মোদী এবং বিজেপি ভয় পেয়েছেন, তাই তাকে বারবার আটকানোর চেষ্টা। এই যে ট্রেন বাতিল থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3রা অক্টোবরই হাজিরা দেওয়ার জন্য সমন, একাধিক বিষয় আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা। যে বার্তাটা বারবার মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে তারা জানিয়েছেন, অভিযোগ জানিয়েছেন রীতিমতো যে আসলে বাংলাকে ভাতে মারতে চায় কেন্দ্র সরকার, তাই তারা বাংলার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। কারণ অন্যান্য যে সমস্ত রাজ্যের ক্ষেত্রে তাদের কিন্তু টাকা আটকে নেই, তারা 100 দিনের কাজের টাকা পেয়ে গেছে, শুধুমাত্র পশ্চিম
পশ্চিমবঙ্গের টাকায় আটকে রাখা হয়েছে এই সমস্ত দাবি তারা রাখছেন। এবং যে বিষয়টা, যে সকাল থেকেই বৃষ্টি, তৃণমূলের কর্মসূচিতে যেন একের পর এক বাধা, এই বৃষ্টিতেও যেন কোথাও গিয়ে হলেও যে দিল্লির পথে যে যাত্রা, সেই যাত্রার সূচনার ক্ষেত্রে কিছুটা হলেও সেটা স্লথ হয়েছে। আমরা কথা বলবো একাধিক কর্মী রয়েছেন। কোথা থেকে আসছেন দাদা? হ্যাঁ, তৃণমূল কর্মীরা এবং জব কার্ড হোল্ডাররা এসেছেন, যারা 100 দিনের কাজ করেছেন, তাদের বকেয়া আদায়ের দাবিতে তারা দিল্লি যাচ্ছেন। এবং তাদের যেটা বক্তব্য যে আমরা আমাদের বকেয়া আদায় করেই ছাড়বো, আমরা কথা বলার চেষ্টা করবো অনেক কর্মীরা রয়েছেন। পূর্ব বর্ধমান 9A2 বাসই যাচ্ছি, আমরা বাসই যাচ্ছি। হ্যাঁ, ট্রেন হলে খুবই ভালো হতো, বাসে যে জার্কিংটা যে এরপর আমরা কি করব, দেরি হয়ে গেছে। ট্রেন হলে আমাদের খুবই ভালো হতো, ট্রেন তো শুনেছিলাম যে হয়েছে, তারপরে কালকে। হ্যাঁ, বাসের সময়টা প্রায় 35 ঘন্টা মতো লাগবে। 1600 কিমি না, প্রস্তুতি আমরা আগে থেকে নিয়ে এসেছি, প্রস্তুতি আমাদের কোনোরকম, এনার্জি আমাদের কর্মীদের মধ্যে কারো কম নেই, এনার্জি আমরা নিয়ে এসেছি। কিন্তু ব্যাপার হচ্ছে এখন যা পজিশন, কাল থেকে এখানেই হোল্ড করছি, তাই বাসে যদি যেত আগাম, যদি কাল বেরিয়ে পড়তে পারতাম আরও ভালো হতো। হ্যাঁ, উনি কালকে এসেছেন, আমাদের কাছে দেখা করে গেছেন, আমাদেরকে উজ্জীবিত করে গেছেন উনি, আমরা উনার বলি বলিয়ান। কালকে আমাদেরকে রাত্রি 9টার সময় আমাদের কাছে দেখা করে এসে আমাদেরকে উজ্জীবিত করে গেছেন, আমরা সেই আশ্বাসই আছি আজকে বাস পাবো। বাস এসে আসছে আমাদের পূর্ব বর্ধমান, আমরা এখনই উঠবো। আমাদের যেহেতু দলের নির্দেশ আছে, দিদির সেই নির্দেশ অনুযায়ী আমরা শান্তি শৃঙ্খলাভাবে যাই, এটা বিক্ষোভ দেখানো। গরিব মানুষের টাকা পাচ্ছে না, আমরাও গরিব মানুষের পর্যায়ে, আমাদের সেই টাকার আদায়ের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা যাব, আমরা যাব। হ্যাঁ, আমি 100 দিনের কাজ করি। দিল্লিতে আমরা অনেক আশা নিয়ে যাচ্ছি, যে অভিষেক যে আমাদের মন্ত্রী করেছেন, যে আমাদের জন্য যে ভাবনা চিন্তাটা নিয়েছেন, যাতে সেটা সফল হয় সেটা আমরাও চেষ্টা করছি। আমরা গেলে যে ওনারও যে হাত প্রশস্ত হয় সেটার জন্য আমরা খুব চেষ্টা করবো। হ্যাঁ, উনি তো বারবারই ডাকেন, অনেকদিন থেকেই ডাকছেন, যে সেটা কোনো আমরা ইফেক্ট হবে বলে আমরা কিছু মনে করিনি। 21 জুলাই তো আমাদের ডেটটা ঘোষণা করেছেন, আমাদের দলনেত্রী বা দলনেতা 21 জুলাই ডেটটা ঘোষণা করছেন, তার সাথে ইডি তো মানে চক্রান্ত করি, চক্রান্ত হিসেবে সে কারণেই 3 তারিখে ডাকলো, খুবই প্রোগ্রাম না। এবং তৃণমূল কর্মীরা এবং যারা 100 দিনের কাজ করেন একই সঙ্গে, তাদের যেটা দাবি করছেন যে 21 জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে দিল্লি চলো কর্মসূচি, 2রা অক্টোবর দিল্লি যাওয়া হবে, এবং যে 100 দিনের বকেয়া টাকা সেটা আদায়ের দাবি তারা রাখবেন, ধর্ণা করবেন। তাহলে প্রায় মাঝে 2.5 মাস বা 2 মাসের বেশ কিছু সময়, এতটা সময় তো ছিল, কেন এটা জানার পরেও কেন ইডি কেন 3রা অক্টোবরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকলো? পুরোটা ইডির চক্রান্ত, এমনটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগে সিনিয়র নেতৃত্বরা দাবি করেছেন। তারা মূলত দাবি করছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মোদি এবং বিজেপি ভয় পাচ্ছেন, সেই বক্তব্য কিন্তু আমরা এর আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবং আবারও আমি আমার সহকর্মী সায়নকে বলবো চিত্রটা দেখাতে, যে একটার পর একটা বাস ছেড়ে যাচ্ছে এবং বাসের সামনে যে ফ্লেক্স ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র, যে তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স রয়েছে এবং তাদের ঝান্ডা হাতে একটির পর একটি বাস ছেড়ে যাচ্ছে। এবং তাদের মধ্যে যে আত্মবিশ্বাস, তাদের অবশ্যই তাদের বক্তব্যেও সেটা ধরা পড়ে এবং চোখে মুখে। এবং যখন বাসগুলি ছেড়ে যাচ্ছে, তারা যে হুঙ্কার দিচ্ছে, যে স্লোগান দিচ্ছে, যে জয় বাংলা স্লোগান এখনও তাদের কণ্ঠে, এই স্লোগান নিয়েই তারা এগিয়ে চলছেন। এবং তাদের মূলত যেটা দাবি, যে আমরা অঙ্গীকারবদ্ধ, আমাদের বকেয়া টাকা আমাদের আমরা আদায় করেই ছাড়বো, দিল্লি অবরুদ্ধ করে ছাড়বো, এমনটা তারা দাবি করে। তৃণমূলের দিল্লি চলো কর্মসূচি, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বেশ কিছু বিষয় ভীষণভাবে গুরুত্বপূর্ণ জানিয়ে রাখি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি সমন পাঠিয়েছে, 3রা অক্টোবর তাকে হাজিরা দিতে হবে, এবং একই সঙ্গে
লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্টর হিসেবে তার বাবা মাকে অমিত ব্যানার্জি এবং লতা ব্যানার্জিকেও সমন পাঠিয়েছে। তাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কর্মসূচি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ যেদিন দিল্লিতে কর্মসূচি সেদিনই ইডি দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাক। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে ইডি দপ্তরে যাব না, আমি দিল্লির কর্মসূচিতে যোগ দেবো। এবং রীতিমতো ইডিকে রীতিমতো তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ক্ষমতা থাকলে আটকে দেখান। এবং এরপরেই আদালতে এই বিষয়টি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় এই বিষয়টি নিয়ে। এবং বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন, কড়া নির্দেশ দিয়েছেন রীতিমতো, যে ইডি অফিসার মিথিলেশ মিশ্রকে অপসারণ করে এমন কোনো অফিসারকে নিয়োগ করতে, যাতে এই যে 3রা অক্টোবরের যে জিজ্ঞাসাবাদ, যে তদন্ত, সেটি যাতে খুবই ভালোভাবে হয় এবং ইডি অফিসার ভীষণভাবে যেন দক্ষতার সাথে কাজ করে। কারণ অমৃতা সিনহা কিন্তু এর আগেও ইডির দক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তাই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভীষণভাবে উল্লেখযোগ্য, ভীষণ বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দিল্লি কর্মসূচিতে যোগ দিতে পারবেন। কারণ ইতিমধ্যে কিন্তু তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইডিকে, এবং ইডিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর ইডি কি খালি হাতে বসে থাকবেন, তারা কি কোনো পদক্ষেপ নেবেন না, ভীষণ বড় আজকে একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই আগামীতে কি হতে চলেছে সেই আপডেট পেতে অবশ্যই পিপিএন বাংলার সঙ্গে থাকুন, পিপিএন বাংলায় চোখ রাখুন।